আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? ওমি খান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা ইউটিউবে ভিডিও করেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অথবা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আপনারা যারা ইউটিউবিং কিংবা ফেসবুক করে থাকেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন ছাড়া আপনার ভিডিওটি প্রায় অসম্পূর্ণ বলা যায়। আপনারা যারা ইউটিউবিং করে থাকেন, আপনারা বয়া মাইক্রোফোনের সাথে মোটামুটি সবাই পরিচিত আছেন। আজকে আমি নতুন একটি মাইক্রোফোন নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এটি হচ্ছে মাওনো AU100R মডেল। আমি বয়ার সাথে তুলনামূলক পার্থক্য সহ আলোচনা করব আজকে। তো আমার হাতে দুটি মাওনো মাইক্রোফোন আছে, আমি একটি আনবক্সিং করতে যাচ্ছি আপনাদের সামনে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটি, খুব চমৎকার একটি প্যাকেট, এবং এটার মডেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন AU100R। চলুন তাহলে আনবক্সিং শুরু করা যাক। দেখুন প্যাকেটটি, দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি মাইক্রোফোনটি, আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা বড় জ্যাকটি খুলে মোবাইলের মাধ্যমে ইউজ করতে পারবেন। এই মাওনো মাইক্রোফোনটির বড় একটি অ্যাডভান্টেজ হচ্ছে, আপনারা যারা হচ্ছে বয়া মাইক্রোফোন ব্যবহার করেন তারা জানেন যে ওটা ব্যাটারি চেঞ্জ করতে হয়। অনেক সময় এমন হয় যে আপনি ভিডিও করতেছেন, ভিডিও করতে করতে আপনি যখন ভিডিও শেষ করে ফেললেন, তখন দেখলেন যে আপনার সাউন্ড রেকর্ড হয়নি, কারণ আপনার ব্যাটারিটি শেষ হয়ে গিয়েছে, আপনি হয়তো খেয়াল করেননি। বাট এই মাওনোতে এই প্রবলেমটা সলিউশন নিয়ে আসছে। মাওনো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি আছে, আপনারা চাইলেই এটাকে রিচার্জ করে নিতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন 90 ঘন্টা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি সাথে একটি চার্জিং কেবল আছে। আচ্ছা, আমরা একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি, এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, স্পেশালি এটা চায়না ল্যাঙ্গুয়েজে, আপনারা দেখতে পারবেন। এবং অপর পেজে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কীভাবে ব্যবহার করবেন এবং সেট আপ করবেন তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার ব্যাগ আছে সাথে, যাতে এটা সবসময় বহন করতে পারেন আপনার সাথে যে কোনো জায়গায়, এই জন্য ব্যাগটি দিয়েছে। ব্যাগটি অনেক চমৎকার। প্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে সিলিকন, যেটা আপনার এই প্রোডাক্টটা যাতে ভালো থাকে এই জন্য এটা দেওয়া হয়েছে। তো এবারে আসুন এটা নিয়ে আর একটু কথা বলা। আচ্ছা, আমরা বক্সের মধ্যে আরও দেখতে পাচ্ছি একটি ক্লিপ, যে ক্লিপটি হচ্ছে আপনি মাইক্রোফোনটা বেঁধে আপনার শার্টের কিংবা টি শার্টের টাই করে রাখতে পারবেন। এবং একটি ফোমও দেখতে পাচ্ছি, ফোনটাও মাইক্রোফোনের সাথে ব্যবহার করতে পারবেন। দেখি আমি একটু চেষ্টা করে, আচ্ছা দেখলেন। এখন হচ্ছে এখানে একটি চার্জিং ইন্ডিকেটর আছে, আপনার কত পার্সেন্ট চার্জ আছে এটা বোঝার জন্য। আপনার যদি ফুল চার্জ থাকে তাহলে এই বাতিটি সাদা থাকবে, এবং 20% হয়ে গেলে গ্রিন হবে, আর 20%-এর কম হলে রেড বাতি জ্বলবে,
এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি স্ট্যাটাসটা কীরকম আছে, এবং আপনি চাইলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটরটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি স্ট্যাটাস কীরকম আছে। যখন ফুললি চার্জ থাকবে তখন হোয়াইট কালার জ্বলবে, এবং 50%-এর কম হলে আপনার গ্রিন কালার জ্বলবে, এবং 20%-এর কম হলে আপনার রেড কালার জ্বলবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটিকে চার্জ দেওয়া প্রয়োজন। এছাড়াও আপনারা এই চার্জিং ব্যাকআপ পাবেন 90 ঘন্টা। এটার ওয়েট 68 গ্রাম আছে, এবং সাথে একটি চার্জ দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি ক্যাবল দেওয়া আছে। এটার ক্যাবলের লং হচ্ছে আপনার 20 ফিট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা একটু লাইভ দেখি এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম কথা বলে। দেখতে পাচ্ছেন আমি মাইক্রোফোনটি আমার ফোনের সাথে কানেক্ট করেছি, এখন আমি কথা বলতেছি। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই মাউনো মাইক্রোফোন দিয়ে শুনতে পাচ্ছেন, সো আপনারা বুঝতেই পারছেন এটার ভয়েস কোয়ালিটি কীরকম। ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকুন আগামীতে, যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।